প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকেও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত সুখবর আছে। আজকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের 12 থেকে 60 হাজার টাকা সেটা ক্রেডিট করানো হচ্ছে। তো আজকে কাদেরকে টাকা দেওয়া হচ্ছে, যাদের ক্লেম এসএমএস আসেনি তাদের কি আজকে ক্লেম এসএমএস আসবে কি না, কিসের ভিত্তিতে টাকা দিচ্ছে, তুমি এখনও টাকা না পেয়ে থাকলে তুমি কবে টাকা পাবে, সম্পূর্ণ গোটা বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়ার বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু স্যাংশন থেকে আর টাকা দেওয়ার প্রসেস হচ্ছিল না। তো যাদের হচ্ছিল না, তো তাদের জন্য আজকের বিগ এবং ব্রেকিং নিউজ, প্রত্যেক স্টুডেন্টেরই আজকে স্কলারশিপের টাকা সেটা কিন্তু ক্রেডিট করানো হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ, তাই তোমরা অবশ্যই 100% শিওর থাকতে পারো এই স্কলারশিপ থেকে টাকা পাবে, এবং সেই কথাটি কিন্তু সম্পূর্ণ 100% মিলে গেল। এবং তোমরা আজকেও কিন্তু দেখতে পেলে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে প্রচুর স্টুডেন্ট টাকা পেয়েছে। একজন সাবস্ক্রাইবার ভাই, সে কিন্তু আমাকে একটু আগে একটি এসএমএস করেছে এবং তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবং তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছ তোমরা স্কলারশিপ থেকে টাকা পেয়েছো। তো তোমাদের যদি স্কলারশিপ স্যাংশন হয়ে থাকে, দেখতে পারবে আজকে তোমাদের মোবাইল নম্বরে এই ধরনের একটি এসএমএস এসেছে এবং লেখা আছে ইউর ক্লেম অফ আরএস 12,000 অথবা 18,000 অথবা 60,000 টাকা, স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন ইজ রিলিজড ফ্রম কলকাতা পিএও ট্রেজারি অ্যান্ড ইজ শেডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং নাম্বার দেওয়া থাকবে এবং তোমরা এখানে তারিখটা দেখতে পারবে নিচে 30/5/2022। আজকে এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হচ্ছে, তার প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছ 30/5/2022। তোমাদের যদি এই ধরনের ক্লেম এসএমএস আজকে এসে থাকে তাহলে তোমাকেই টাকা পাবে। এবং তোমরা অনেকেই প্রশ্ন করো ক্লেম এসএমএস আসার কতক্ষণ পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। যেহেতু এনইএফটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, তাই তোমার ধরনের ক্লেম এসএমএস আসার 1 থেকে 2 ঘন্টা পর অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পর তোমাদের মোবাইলে একটি এই ধরনের এসএমএস আসতে পারে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে, এবং তোমরা সেখানে তারিখটা দেখতে পারবে এবং ডেটটা দেখতে পারবে যে আজকের ডেটেই কিন্তু স্কলারশিপ থেকে টাকাগুলি ক্রেডিট হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের। বর্তমানে যাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ স্কলারশিপ এমন নট ডিসবার্স এমন স্ট্যাটাস শো করছে, তোমরা কিন্তু আজকে এই স্কলারশিপ থেকে কোনো টাকা পাবে না, কারণ তোমাদের অ্যাপ্লিকেশনগুলি স্যাংশন হয়নি। তোমাদের অ্যাপ্লিকেশনগুলি আবার পরবর্তীকালে স্যাংশন করানো হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবং যাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছে বেসিক্যালি তাদেরকেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে বলেছো, তাই তোমাদের কমেন্টগুলিকে আমি পিক আপ করলাম। নিতয় বৈরাগী, সে বলেছে সৌরভ দাস, অমিত, সমীর গায়েন। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক প্রচুর স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে তারা কিন্তু আজকে এই স্কলারশিপ থেকে 12,000 থেকে অনেকে কিন্তু 60,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে আজকে পেয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সেই লাইভ প্রুফগুলি তারা প্রত্যেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে তারা এগুলো বলেছে এবং তোমাদের সঙ্গে সরাসরি লাইভ প্রুফ সহ ভিডিওটি শেয়ার করছি। তাই তোমরা ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু এরা টাকা পেয়েছে আজকে এই স্কলারশিপ থেকে। আর তোমার যদি স্যাংশন হয়ে থাকে স্কলারশিপ, আজকে তুমি চেক করে নেবে, আশা করছি তোমরা স্কলারশিপ থেকে আজকেই টাকা পেয়ে যাবে। আর যাদের এখনও স্যাংশন রয়েছে, টাকা ঢোকেনি, তো তোমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। আজকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু স্কলারশিপ থেকে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু চলবে। যারা এখনও পাওনি তোমরা আরও কিছুক্ষণ ওয়েট করো, আশা করছি তোমাদেরও ক্লেম এসএমএস আসবে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এরা কমেন্ট করে বলেছে তারা স্কলারশিপ থেকে আজকে টাকা পেয়েছে। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও সববার আগে পাওয়ার জন্য।